ব্যক্তিগত শত্রুতার জেরে এই আক্রমণ, এই সঙ্গে পরকীয়ার কোনো সম্পর্ক নেই। গতকাল শান্তিপুরে ধারালো অস্ত্রের কোপের ঘটনায় প্রতিক্রিয়া দিলেন আক্রান্ত ব্যক্তি কল্যাণ গুহ। গতকাল দিনের আলোয় নদিয়ার শান্তিপুর হোটেল ব্যবসায়ী কল্যাণ গুহকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি খুব মারে ওই এলাকারই যুবক সায়ন্তন সাহা ওরফে রিজু। অভিযোগ ওঠে সায়ন্তন সাহার মায়ের সঙ্গে ওই হোটেল ব্যবসায়ী কল্যাণ গুহর অবৈধ সম্পর্ক রয়েছে, সেই কারণে ওই যুবক তাকে হামলা করেছে। সোমবার পরকীয়ার ওঠা অভিযোগ অস্বীকার করলেন আক্রান্ত ব্যবসায়ী কল্যাণ গুহ। তিনি বলেন, ওই যুবক সবসময় নেশাগ্রস্ত অবস্থায় থাকে, শুধু তাই নয় জুয়া সাতটাও খেলে এবং ওই যুবক প্রায়শই তার মাকে মারধর করে এবং সম্পত্তি হাতিয়ে নিতে চায়। মূলত আমি তার প্রতিবাদ করায় ব্যক্তিগত আক্রোশের মুখে পড়ি, সেই কারণে পুরনো রাগ বশত আমাকে হামলা চালায় ওই যুবক। প্রশাসনের কাছে আবেদন, দ্রুত ওই যুবককে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুক। প্রতিবেশীদের দাবি, অভিযুক্ত ওই যুবক বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত, কল্যাণ গুহ তার প্রতিবাদ করতে যায় তাই তার উপর এই আক্রমণ। আমাকে ডাকে, আমার নতুন বাড়ি হচ্ছিল, আমি ছিলাম ওই যে আমার বিএসএ চাকরি করে ও আর আমি দুজনে গেছিলাম সেই সময়। ওর বাড়ি মাঝে মাঝে এসেছিল, আমার বক্তব্য বলার পরে আমার গেছিলাম এই বাড়ি। যাওয়ার পরে ওদের ঘটনা শুনি, শোনার পরে মা সব বলে, স্বামীও সব ইয়ে করে পরে উত্তেজিত হয়, এখানটা আমার চলে আসে। চলে আসার পরে আমাকে আবার ডাকে, ডেকে আমার বাড়ির সমস্ত কথাবার্তা সব বলে, ফ্যামিলি এই অত্যাচার করছে ইয়ে করছে। তখন সেইখান থেকে আমি কিন্তু ওকে সাপোর্ট দিই আর কি, যাতে এই অত্যাচার না হয়, যাতে তাই না দেয়। এবার আবার ওরা সাপোর্ট সেই করতে করতে ওর বাবার সাথে ওরা বন্ধুত্ব হয়। তারপরে বাড়ির থেকে ওদের তাড়ানোর ব্যবস্থা করে, বাড়ির থেকে তাড়ানোর ব্যবস্থা করার সময় তখন আমাকে বলে কী করবো, তখন আমার জায়গা ছিল, তখন এখান থেকে জায়গা অনেক জায়গা দেখে যে আমার এখান থেকে আড়াই কাটা জায়গা কেনে টাকাটা দেয় বাবা, চেকে পেমেন্ট নেয় আর ইয়েতে পেমেন্ট দিয়েছিল বাবা, টাকা দিয়েছিল বাবা, মেয়ের বাবা। এবার বাড়ি করার সময় কিন্তু আমার ওর বড়ার সাথে এমন বন্ধুত্ব হয়ে যায়, তখন কিন্তু বাড়ি করার সময় ছিলাম, বাড়ি তৈরি করে দেওয়ার সময় সময় ছিলাম, বাড়ি যখন কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে বাড়িতে যাতায়াত আমার বন্ধ ছিল, যেহেতু সংসারটা আবার যে চলে এসেছে বাড়িতে নিয়ে গণ্ডগোল ইয়েতেই ছিলাম। মাঝে ওর স্বামীর সাথে ইয়ের বিশাল গণ্ডগোল চলছে, তখন এখন ওর বাবার কার সাথে কী হয়েছে জানি না, এমনি বিশাল বাড়িতে গণ্ডগোল হচ্ছিল, তখন আমার ডাকে, তখন আমি যাই। যাওয়ার পরে সব বলে, বলার পরে নিয়ে খুব অশান্তি হতে হয়, পরে আমি চলে আসি। এবার তখনকার সময় আমি ক্লাবে গিয়েছিলাম, এখন ক্লাবে আমি কিছু নেই, ক্লাবে আর নতুন সব হত্যাকর্তা হয়েছে, তারা এবার বারবার করে ওদেরকে ডাকছে, মিটিং করছে, এ করছে, প্রায় হচ্ছে, তখন কিন্তু আমি আর যাতায়াত করিনি। তারপরে বাবা মারা যায়, মারা এবার ছেলেটা কিন্তু কিচ্ছু করতে পারে, বেড়াটা হচ্ছে একদম মানে কী বলবো, বাজে বলতে বাজে, জুয়া মদ সাতটা জুয়া কোনোটাই বাদ নেই, সারা জীবনেই করতো। যখন ছেলেটা বিয়ে করলো তখন গিয়ে আমার হাতে পায়ে ধরলো যে আমার একটা বাচ্চা, আমাকে কাজ কমা দিতে হবে, তখন ওর মাও ফোন করলো যে ওটা বাঁচাও, তখন আমি কাজও দিই, আমার কাছে ছ মাস কাজও করেছে। তখন লকডাউনে বন্ধ হলো, তখন যেহেতু বন্ধ লকডাউনে, তখন আমি খুলতে পারো যেহেতু আমার সরকারি প্রতিষ্ঠান, তখন বাড়িতে চলে আসে। এবার তার মা ওকে বাড়ি দেখে দেওয়া, ওকে খাওয়ানো দাওয়ানো সব কিছুর মা করেছে, তখন তো চলতো না, লুকিয়ে লুকিয়ে বাবার কাছে নিয়ে টাকা পয়সা দিত। তারপরে বাবা যখন ঠিকঠাক করলো, বাবাকে আবার নিয়ে আসলো, ওকে বাড়িতে বইয়ে পড়লো। তারপরে তারপরে কিছুদিন পরে বাবা মারা গেল। তার আগে হচ্ছে আমাদের তালপুর পুকুর আছে, বাবা পুকুরে আমার মেজদা সবসময় যেত, আর ওইখানে আড্ডা মাড্ডা মারতে হচ্ছে, ওখানে জুয়া মদ ওখানেই খেত, দাদা প্রতিবাদ করার পরে দাদাকে মারতে পারে, এফআইআর হয়েছে, সব কিছু হয়েছে। হওয়ার পরে প্রায় একটা মিটিং হচ্ছিল, মিটিং হওয়ার পরে বড়া বড়া কথা বলছে, ও ফট করে উঠে গিয়ে মদন বলে একটা ছেলে আছে তাকে মারতে যায়, তখন দুটো চড় মারি ওকে। এই হচ্ছে ওর আক্রোশ, এখান থেকে কিন্তু আক্রোশ সৃষ্টি হয়। তারপরে আমি যাতায়াত করি না, কিছু করি না, পুরো বন্ধ, বাবা মারা যায়। বাবা মারার পরে মাকে অত্যাচার করে মার ব্যবসা বাণিজ্য সব কিছু নিয়ে নিয়েছে, বাবার ব্যবসা বাণিজ্য, মা ওকে 2,50,000 টাকা ছিল, দেখভাল করবি, ও মাকে দেখভাল করবো, মাকে বাড়িটা মার নামে, এখন মাকে এখন তাড়ানোর জন্য এইগুলো করছে, অজুহাত অন্য কিছু তুলছে এটাকে। তাহলে সেখানে কি মনে হচ্ছে কোথাও আপনার নামটা কালিমালিপ্ত করার চেষ্টা করছে? হ্যাঁ অবশ্যই অবশ্যই। আপনি কালকে যখন ঘটনাটা ঘটেছে কি দিয়ে ঘটনা হলো? ঘটনা হচ্ছে ওর বাড়িতে দুদিন ধরে গণ্ডগোল হচ্ছে, মানে জিনিস হচ্ছে মাকে মার ওখানে ওকে আলাদা রান্নাঘর বানাতে দিতে হবে, ওকে আলাদা রান্নাবান্নার সব ব্যবস্থা করতে হবে, তা হবে না, বাড়ি ভাড়া তুমি থাকো, তুমি যেহেতু আমাকে দেখো না, আমাকে আমি ঘরটা ছেড়ে দাও, তুমি আমি ঘর ভাড়া দিয়ে আমি খাবো, এই হচ্ছে মার বক্তব্য, উনি তা মানবে না, তুই আমাকে দেখবিও না, আমাকে ঘর ভাড়া দিতে না, আমি তোকে রান্নাঘর বানাতে দেবো না, এ নিয়ে বিশাল গণ্ডগোল কদিন ধরে চলছে। এখন ওর বাড়ির শ্বশুরবাড়ির থেকে মানে ওর দাদুর বাড়ির থেকে ইন্ধন পাচ্ছে, বে ওগুলো করছে, ওর মাকে ওখানে হাঁটাতে পারলে তাহলে
তাহলে সম্পত্তিটা ওর, তাহলে সব হয়ে গেল ওর, ও কিন্তু কোনো কাজকর্ম কিছু করে না, যে ব্যবসা করছে ব্যবসাও ঠিক মতো করতে পারে না। আপনি অভিযোগ করেছেন থানায়? হ্যাঁ, আমার স্ত্রী ছেড়ে গিয়ে অভিযোগ করেছে, আমি তো যেতে পারি না, যেতে পারি না। আপনার নাম? আপনার বাড়ি? আমার নাম কল্যাণ গুরু, আমার বাড়ি হয়ে গেছি। পুষ্পাঞ্জলি টি শার্ট প্রিন্টিং জোন অ্যান্ড গিফট হাউস, বর্তমান বাজারে মানুষের সব থেকে শখের জিনিস হলো কাস্টমাইজ সামগ্রী, তাই আপনাদের বাড়ির কাছে হাতের নাগালে পেয়ে যাবেন সমস্ত ধরনের কাস্টমাইজ প্রিন্টেড সামগ্রী, যেমন টি শার্ট, কফি মাগ, এছাড়াও রয়েছে গিফট সামগ্রীর বিপুল সম্ভার। তাই আর দেরি না করে আজই চলে আসুন পুষ্পাঞ্জলি টি শার্ট প্রিন্টিং জোন অ্যান্ড গিফট হাউসে। আমাদের ঠিকানা ফুলিয়া হনুমানতলা, 2 নম্বর রেলগেট, ফুলিয়া, নদিয়া। প্রোপাইটার রিন্টু মৈশান। মোবাইল নাম্বার 9547732299 এবং 9332176784। সোনু সুদ চিকেন সেন্টার, এখানে পেয়ে যাবেন দেশি ও সগুনা মুরগির মাংস, যে কোনো অনুষ্ঠানের মাংস পাইকারি ও খুচরা অর্ডার নেওয়া হয়। আমাদের ঠিকানা ফায়ার ব্রিগেড মোড়, শান্তিপুর, নদিয়া। প্রোপাইটার সোনা। মোবাইল নাম্বার 6295005893। বিশেষভাবে মনে রাখবেন, আর্থিক দিক থেকে দুর্বল মানুষের মেয়ের বিয়ের জন্য মাংসে সাবসিডি দেওয়া হয়। আর দেরি না করে আজই আসুন সোনু সুদ চিকেন সেন্টারে।